شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকে লগে 10 রমজান 1439 হিজরি রাত্রে একটার দিকে আপনাদের লগে আমরা কথা হই আর আপনারা দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত আমরা দিনই বাইরা গভীর উদ্বেগের সাথে সিলেটের ঘটনার ব্যাপারে আপনারা জানতে চাইরা এবং আপনারা এই বিষয় লইয়া উদ্বিগ্ন আছেন অনেকেই। আমরা অনেক শায়েখরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন সময় তারা লাইভও আইসেন, এগুলো নিয়ে কথা কইরা এগুলো দলিল উপস্থাপনা আমরা সবার শুক্রিয়া আদায় করি। আর সিলেটের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। সিলেটের মসজিদর যে এই দুইটা মসজিদ মসজিদের তাকুয়া এবং কিউসেট ইনস্টিটিউট জামে মসজিদ এর কার্যক্রম ধারাবাহিকভাবে সঠিকভাবে চলের এইখানে কোনো সময় কোনো বাধা সৃষ্টি হয়েছে না। সিলেটের পুলিশ প্রশাসন, সিলেটের এই জেলা প্রশাসন, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই নিরলস প্রচেষ্টা করে চালিয়ে যায় যে কীভাবে শান্তি শৃঙ্খলা এখানে প্রতিষ্ঠা করা যায় এবং এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আলহামদুলিল্লাহ। এবং সিলেটের ধর্মীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ফলে আমরা সবার শুক্রিয়া আদায় করি। আর এবং সিলেটের এই যে এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াত অনেক বিভ্রান্তি অনেক সময় সৃষ্টি করা হওয়ার, কেউ খৈরা বন্ধ হয়ে গেছে, কেউ ভাঙ্গি লাগছে, কেউ খৈরা মানে বিভিন্ন জিনিস তৈরি হওয়ার। এবং আমাদের অনেক ভাই হলে অনেক স্ট্যাটাস দিরা যেগুলা আসলে সহি মানহাজের সাথে যায় না, একজন ভালো মুসলমান এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের কমেন্ট করা উচিত না। এতে আমরা সবরে আহ্বান করি আর আমরা ইবাদতে ধৈর্য ধারণ করমু এবং রমাদান মাস ইবাদতে কাটানোর আমরা চেষ্টা করমু। এবং আমরা এইগুলার যে 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 কোনো স্ট্যাটাস দিই না কেনে, যে কোনো বক্তব্য দিই না কেনে, এর আগে কনফার্ম হইমু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন একজন মানুষ মৃত্যু করার জন্য এতটুকুই যথেষ্ট যে যেটা শুনে সেটা প্রচার করে। এতেও আমরা যে কোনো জিনিস প্রচার করার আগে, যে কোনো জিনিস লাইক দিবার আগে, যে কোনো জিনিস শেয়ার করবার আগে অবশ্যই আমরা এটা নিশ্চিত হইয়া আমরা শেয়ার দেওয়ার চেষ্টা করমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান হরুক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ধৈর্য দান করার তৌফিক দান হরুক্কা। এবং আমরা সিলেটের এই মসজিদ তাকওয়ার আমরা অনেক ফান্ডের দরকার আছে, অনেক সহযোগিতার দরকার আছে। আমরা দেশি বিদেশি প্রবাসী সবার দৃষ্টি আকর্ষণ করি। আর যে সিলেটের মসজিদ তাকওয়ার এখনও প্রায় 6 ডিসিমিলের উপরে জায়গা আছে যেটা কেনার বাকি আছে, তো আপনারা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করি। আর আপনারা যে সিলেটের মসজিদের এই মসজিদ তাকওয়ার এই জায়গা কেনার ব্যাপারে এটা এটারে পরিচালনার ব্যাপারে আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা, আপনাদের দোয়া সর্বোপরি সিলেটের এই পরিস্থিতির লাগি আপনারা দোয়া করবা যে এইখানে আমরা যেন ধৈর্যের সাথে এটার মোকাবেলা করতাম পারি, ধৈর্যের সাথে এটার পরিচালনা করতাম পারি এবং উইজডম হেকমতের সাথে কাজ করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান হরুক্কা। এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা সবাই ধৈর্য ধারণ করিয়া যাতে এই পরিস্থিতির আমরা উত্তরণ করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই তৌফিক দান হরুক্কা। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।